এপিসোড 4-এর শুরুতে আমরা দেখি ল্যান ওয়াং জি ভিউভিশিয়ানকে 300 বার ফ্যামিলি রুলস কপি করার পানিশমেন্ট দিয়েছিল, আরও সেটাই কমপ্লিট করতে করতে লাইব্রেরিতেই ঘুমিয়ে পড়ে। মর্নিং বেল বাজলে ভিউভিশিয়ান তার প্রথম দিনের ক্লাসের জন্য ছুটে যায়। প্রথম দিনের ক্লাস শুরু হয়, অন্যান্য সেক্টের স্টুডেন্টও ওখানে প্রেজেন্ট থাকে। এখানে তাদের টিচার ছিল লান কুরেন। সকল স্টুডেন্টকে লান ক্লানের 3500 রুলস বলা হচ্ছিল। সমস্ত স্টুডেন্ট মন দিয়ে শুনছিল, কিন্তু ভিউভিশিয়ানের ঘুম পেতে শুরু করে। সে এটাই ভাবতে থাকে কত সময় এই রুল শেষ হবে আর সে বসতে পারবে। ওখানে আর একজন স্টুডেন্ট, যে নাই সেক্ট থেকে এসেছে, যার নাম নি হোসেন, ও নিজের পোশাকের মধ্যে একটি ছোট পাখিকে লুকিয়ে ক্লাসে নিয়ে আসে। পাখির আওয়াজ শুনে ভিউভিশিয়ান জিজ্ঞাসা করে, কি লুকিয়ে রেখেছো? নাই হোসেন ভিউভিশিয়ানকে বন্দি পাখিটাকে দেখালে ভিউভিশিয়ান বলে, এ তো খুবই সুন্দর। ওরা দুজন ক্লাসে লুকিয়ে কথা বলতে থাকে। ভিউভিশিয়ান যখনই লান ওয়াংজির দিকে দেখে, লান ওয়াংজি আগে থেকেই রেগে তার দিকেই দেখছিল। ভিউভিশিয়ান তাকে বড় স্মাইল দিয়ে হাই করলে ল্যান ওয়াংজি তাকে ইগনোর করে। ভিউভিশিয়ান ভাবে, মনে হয় এ এখনো আমার উপর রেগে আছে। সমস্ত স্টুডেন্টকে ক্লান রুলস শোনানোর পর স্টুডেন্টরা একে একে নিজেদের ক্লানকে প্রেজেন্ট করে, সম্মান জানায় আর গুরুজিকে গিফট দেয়। যখন জিয়াং সেক্টে সুযোগ আসে, তখন ওখানে ভেন চাও, ভেন কিং আর ভেন নিং এর সাথে ওখানে আসে। লান সিচেন বলে, আমরা জানতাম না ভেন তুমি এখানে আসবে। এই 100 বছরে ভেন কাবিলা কখনো আমাদের ব্যাখ্যানে উপস্থিত ছিল না। তুমি কি তোমাদের সর্দারের পক্ষ থেকে কোনো খবর নিয়ে এসেছো? উত্তরে ভেন চাও বলে, কুল প্রমুখ লান, তুমি একদম ভুল ভাবছো। আমি এখানে ব্যাখ্যান শুনতে আসিনি, কাউকে রাখতে এসেছি। তাছাড়া আমাদের কাবিলা জ্ঞান দেয়, আমার মনে হয় না যে আমাদের এখান থেকে কিছু শেখার দরকার আছে। লান চেন রেগে তার দিকে এগোলে লান সিচেন তাকে বাধা দেয়, কিন্তু ভিউভিশিয়ান বলে, যদি এরকম হয় তবে ভেন তুমি এখানে কি করছো? ভেন বলে, আবার এই কোন বাচ্চা কথা বলে? ভিউভিশিয়ান বলে, আমি কোনো বাচ্চা নই, আমি ইয়াং ম্যাং থেকে ভিউভিশিয়ান। আমার ভাই জিয়াং চ্যাং নিজের ক্লানকে প্রেজেন্ট করছিল, কিন্তু তুমি এসে সব খারাপ করে দিয়েছো। ভেন ক্লান কি তোমাকে এই শিক্ষা দিয়েছে? এটা শুনে ভেন চাও রেগে নিজের সোয়ার্ড বের করে নেয়, আর ভিউভিশিয়ানের পক্ষ থেকেও সকলে সোয়ার্ড বের করে। পরিস্থিতি অশান্ত হতে দেখে ল্যান সিচেন তার ফ্লুট বাজালে সকলের সোয়ার্ড হাত থেকে ছুটে নিজেদের সামনে এসে পড়ে। এটা থেকে নি হোসেন বলে, লান ক্লানের এই দুই ভাই সত্যিই দারুণ। লান সিচেন ভেনকে ঠিক করে বিহেভ করতে বলে। ভেন চাও যাতে পরিস্থিতিকে আর খারাপ না করে তার জন্য ভেন কিং আগে আসে, ক্ষমা চায় আর বলে, সে আর তার ভাই এখানে ব্যাখ্যান শুনতে এসেছে। ভেন কিং তাদের পক্ষ থেকে উপহার দেয়। আজকের ক্লাস এখানে শেষ হয়। লান সিচেন সবাইকে কাল সঠিক সময়ে ক্লাসে উপস্থিত থাকতে বলে। ভিউভিশিয়ান, নি হোসেন, জিয়াং চ্যাং তিনজনে মিলে কথা বলছিল। নি হোসেন ভিউভিশিয়ানের অনেক তারিফ করে, সে অনেক সাহসী, কিভাবে সে সকলের সামনে ভেন চাওকে সঠিক জবাব দিয়েছে। ভিউভিশিয়ান বলে, আমাদের ওকে ভয় পাওয়ার কি দরকার, আমি এই ধরনের ঘমান্ডি লোককে সোজা করতে পারি। নি হোসেন বলে, ভাই আমার মধ্যেও তোমার মতো সাহস থাকলে ভালো হতো। ভিউভিশিয়ান বলে, আমার মতো হওয়ার জন্য প্রথমে তোমাকে খেলতে জানতে হবে। নি হোসেন শিখতে চাইলে ভিউভিশিয়ান বলে, কেননা আমরা দুজন মিলে ক্লাউড রিসেস আগে এক্সপ্লোর করি। সে তাকে কাছে ডেকে বলে, পেছনে পাহাড়ে ঝর্ণা আছে, আমরা ওখানে মাছ ধরতে পারি। জিয়াং চ্যাং বলে, কোনো ভি ওকে খারাপ করো না, সে তাকে এখনো 260 বার নিয়ম লেখা বাকি আছে এটা মনে করিয়ে দেয়। ভিউভিশিয়ান বলে, আবার নয়, এটা মনে করানোর দরকার ছিল। ওরা ওখানেই যাচ্ছিল, তখনই লান ওয়াংজি সামনে থেকে আসে। ভি তাকে দেখে বড় স্মাইলের সাথে হাই করলে লান ওয়াংজি রাগে মুখ খুলিয়ে নিজের রাস্তা বদলে নেয়। ল্যান সিচেন আর ল্যান কুরেন কথা বলে। ল্যান সিচেন বলে, ভেন চাওয়ের এখানে আসার পেছনে অবশ্যই কোনো কারণ আছে, এই জন্য ল্যান কুরেন তাকে তাদের উপর নজর রাখতে বলে। ল্যান সিচেনের সন্দেহ হয় যে গোস্ট পাপেট আর ভেন ক্লানের মধ্যে কোনো তো কানেকশন আছে। ভেন কিং পাহাড়ে কিছু খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সে ক্লাউড রিসেসের চারিদিকের সুরক্ষা কবচ নষ্ট করার চেষ্টা করে। আর এদিকে ভিউভিশিয়ান আর নি হোসেন নদীতে মাছ ধরছিল। ভি মজা করে নি হোসেনকে জলে ধাক্কা দেয়। কিছুর একটা আওয়াজ পেলে ভি নি হোসেনকে মাছ ধরতে বলে সে জল থেকে বেরিয়ে আসে। সে ভেন কিংকে আওয়াজ দেয় আর এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। ভেন কিং কোনো উত্তর দেয় না। ভিউভিশিয়ান তার হাতে থাকা সুচ ধরতে গেলে ভেন কিং সেটাকে লুকিয়ে ফেলে আর তাকে মানা করে। ভিউভিশিয়ান বলে, আমি শুনেছি ভেন ক্লানের একটি মেয়ে আছে যে ঘমান্ডি আর নির্দয়ী, লোকের সাথে ঠিক করে কথা বলে না। ভেন কিং ওখান থেকে যেতে শুরু করলে ভি ডেকে বলে, বেশিরভাগ মানুষ এখানে ঘুরতে আসে না, নিশ্চিত রূপে তুমি এখানে কিছু খুঁজছো। ভেন কিং বলে, এরকম ব্যাপার হলে তুমি এখানে কি খুঁজতে এসেছো? ভিউভিশিয়ান তার মাছ ধরতে আসার কথা বলে। ভেন কিং মুখ ফুলে ওখান থেকে চলে যায়। ভিউভিশিয়ান দুটি মাছ পুড়িয়ে নিয়ে আসে, একটি জিয়াং চ্যাংকে দেয়। জিয়াং চ্যাং রেগে থাকে বলে প্রথমে মানা করে, কিন্তু পরে ইয়ানলি দিলে নিয়ে নেয়। তারা তিনজন ডিনার করে। পরের দিন আবার ক্লাস শুরু হয়। সকল স্টুডেন্ট ক্লাসেই ছিল আর ভিউভিশিয়ান নিজের সিটে ঘুমাচ্ছিল। জিয়াং চ্যাং ওকে ক্লাসে ঘুমাতে দেখে ধাক্কা দেয়। ল্যান কুরেন স্টুডেন্টদের পড়াচ্ছিল, আর এদিকে ভি লুকিয়ে নি
মি হুসেনের দেওয়া খাবার খাচ্ছিল। যখন ল্যান্ড কুরেন বিভূষণের সামনে দিয়ে এগিয়ে যায়, ভি মজা করে তার পেছনে একটি কাগজ আটকে দেয়। সকলে হাসতে শুরু করে। ল্যান্ড কুরেন বলে, হাসা বন্ধ করো। ওয়াংজি রেগে বিভূষণের দিকে দেখে ল্যান্ড কুরেনের পেছন থেকে ওই কাগজ সরিয়ে দেয়। কিছু সময় পর বিভূষণ আবার বোর হতে শুরু করে। এবার সে তার ফেভারিট টার্গেট ল্যান্ড ওয়াংজিকে বেছে নেয়। এজন্য সে একটি পেপারম্যান নিজের পোশাক থেকে বের করে আর জাদু করে ল্যান্ড ওয়াংজির দিকে পাঠিয়ে দেয়। কিন্তু ল্যান্ড কুরেন ওকে দেখে নেয় আর জোরে তার নাম বলে। ওই পেপারম্যান গিয়ে ল্যান্ড ওয়াংজির কাঁধ থেকে চেহারার দিকে যায়। ল্যান্ড ওয়াংজি পেপারম্যান হাতে নিয়ে রেগে সেটাকে নষ্ট করে দেয়। উই ল্যান্ড ওয়াংজিকে এভাবে দেখে বেশ মজা পায়। ল্যান্ড কুরেন বলে, মনে হয় তুমি আগে থেকেই সবকিছু জানো, তো এখন আমার প্রশ্নের উত্তর দাও। ল্যান্ড কুরেন প্রশ্ন করতে শুরু করে। উই সবগুলোর অ্যান্সার সঠিক দিয়ে প্রাউড ফিল করে আর সবাইকে ইমপ্রেস করে দেয়। ল্যান্ড কুরেন বলে, জিয়াংকুলের সদস্য হওয়ার জন্য তুমি এগুলো আগে থেকেই জানো, এর জন্য বেশি আনন্দ পাওয়ার প্রয়োজন নেই। তিনি আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করলে ভি কোনো উত্তর দেয় না। ভি পারছে না দেখে ল্যান্ড কুরেন কিছুটা খুশি হয় আর ল্যান্ড ওয়াংজিকে এর উত্তর দিতে বলে। ল্যান্ড ওয়াংজি সহজেই প্রশ্নের উত্তর দেয়। ল্যান্ড কুরেন প্রাউড ফিল করে, বলে, জীবনে যদি তোমাদের সফল হতে হয় তো সবাইকে এর মতো মজবুত হতে হবে। ভি তার প্রশ্ন নিয়ে হাত তোলে। সে তার প্রশ্ন জিজ্ঞাসা করলে তার উত্তর ল্যান্ড ওয়াংজিই দেয়। বিভূষণ বলে, এই উত্তর তো আমিও জানতাম, কিন্তু আমি চতুর্থ রাস্তার কথা ভাবছিলাম। ভি কবর খুঁড়ে আত্মাকে ব্যবহার করার কথা বলে আর ল্যান্ড কুরেনের পদ্ধতিকে ভুল বলে। তাদের মধ্যে আর্গুমেন্ট হয়। ল্যান্ড কুরেন ভির দিকে স্ক্রল ছুড়ে মারে, তাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলে। বিভূষণকে 1000 বার রুলস কপি করার শাস্তি দেয়। ভি বেরিয়ে গেলে ল্যান্ড কুরেন ল্যান্ড ওয়াংজিকে ভির উপর নজর রাখতে পাঠায়। ভেনিং তার তীর প্র্যাকটিস করছিল। ওখানে ভি এসে তার নিশানা দেখে তারিফ করে। ভেনিং শান্ত আর স্বভাবে শাই টাইপের। ভি তীরন্দাজ প্র্যাকটিসে তাকে সাহায্য করে। ভেনিং তার নিশানা স্থির করে। তখনই ভেনকিং ভেনিংকে আওয়াজ দিলে তার নিশানা ভেনকিং এর দিকে চলে যায়। কিন্তু ভি তার পেপার তালিসমান দিয়ে ছোড়া তীরের দিক বদলে দেয়। ভেনিং তার নতুন বন্ধুকে তার দিদির সাথে পরিচয় করায়। ভি ভেনকিংকে বলে, আমাদের সবসময় এই পাহাড়েই কেন দেখা হয়? তুমি আমাকে ফলো করছো না তো? নাকি লান কাবিলার পাহাড়ে কিছু খুঁজছো? ভেনকিং রেগে বলে, ভি বাজে কথা বলো না। ওরা ওখান থেকে চলে যায়।